নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে একদম কম তেলে এঁচোড়ের কালিয়া বানিয়ে দেখাবো। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য এখানে এঁচোড় ও আলু কেটে রেখেছি। এবার এঁচোড় ও আলুগুলো সেদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে, এঁচোড়গুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। এঁচোড় সেদ্ধ হতে দেরি হয়, এঁচোড়গুলো 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আলুগুলো দেব। নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একবার। তিন মিনিট হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে আলু দিলাম, আপনারা আলু না দিয়েও এই রান্নাটা করতে পারেন। এইভাবে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো হতে দেব। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড় ও আলু একবারে সেদ্ধ হলে চলবে না, একটু শক্ত শক্ত নামাতে হবে। এবার এঁচোড়গুলো ঢেলে জল ঝরিয়ে রাখব। এখন কড়াইতে খুব অল্প পরিমাণে সরিষার তেল দিলাম এবং ফোড়নের জন্য দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি, দিচ্ছি 1টা এলাচ, আর দেব 1 চা চামচ গোটা জিরা। ফোড়ন হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দেব। এবার দেব 1টা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটায় জল থাকে, তাই আমি আগে নুনটা দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায়। দিচ্ছি 1টা মাঝারি মাপের টমেটো বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1টু লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা বাটা, 1টু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর 1/2 চা চামচ চিনি। এই সমস্ত উপকরণগুলো একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে নাড়াতে থাকব। এখন আমি 2 মিনিটের মতো মশলাটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখে নেব মশলা কষানো হলো কিনা। মশলাটা কষানো হয়ে গেছে, thank you.
এবার সেদ্ধ করা আলু ও এঁচোড় দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিটের মতো ভালো করে কষাতে থাকবো। এটাও কষানো হয়ে গেছে। এবার আমি এই ওভেনে একটু জল গরম করে নিচ্ছি। গরম করা জলটা এখানে দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে হতে দেব। তিন মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে নিয়েছিলাম। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার কিচেনের জানলা দিয়ে প্রচুর রোদ্দুর ঢুকছে, তাই ক্যামেরায় কালারটা ভালো বোঝা যাচ্ছে না। এটা হয়ে গেছে, এবার 1 চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম। ক্যামেরায় কালার একটু হালকা দেখালেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এত কম তেলেও যে এঁচোড়ের কালিয়া এত সুন্দর স্বাদ হয়, বানিয়ে না দেখলে বুঝতেও পারবেন না। আপনারা বানিয়ে নিজে খান, প্রিয়জনদেরও খাওয়ান, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব।